দেখো, আমরা কেমিক্যাল বন্ডিং পড়া শুরু করেছিলাম, দুটো ক্লাসও করেছি আমরা। আগের দিনের ক্লাসে শেষ মুহূর্তে আমরা সলভেশন এনার্জি, বাংলায় যাকে বলে দ্রাবকায়ন শক্তি, তাই নিয়ে আলোচনা করেছিলাম। এটা বলেছিলাম যে জল, জলও তো একটা খুব নামকরা দ্রাবক সলভেন্ট। জল ছাড়াও যেমন আরো সলভেন্ট আছে, কার্বন টেট্রাক্লোরাইড, বেঞ্জিন, ক্লোরোফর্ম, অ্যালকোহল, জল একটা খুব উল্লেখযোগ্য সলভেন্ট। জলের ক্ষেত্রে আমরা সলভেশন এনার্জির একটা স্পেশাল নেমিং দিই, হাইড্রেশন এনার্জি। হ্যাঁ, জলের ক্ষেত্রে আমরা সলভেশন এনার্জির একটা আলাদা নাম দিই, সেটা হচ্ছে হাইড্রেশন এনার্জি। আর সাধারণভাবে এটাকে আমাদের সলভেশন এনার্জি বলে। এই জিনিসটা আমরা গত ক্লাসের শেষের দিকে খুব তাড়াহুড়ো করে আলোচনা করেছিলাম। আমি মনে করেছি, আমার মনে হয়েছে যে এই আলোচনাটা একটু বিস্তারিতভাবে হওয়া প্রয়োজন। সেই জন্য আমি আজকের ক্লাসটা কেবল এই সলভেশন এনার্জির ওপরই রাখছি। এখন কোনো জিনিস জলে বা যে কোনো সলভেন্টে সলেবল হয়, দ্রাব্য হয় কেন, জলের মধ্যে গলে কেন? ধরো চিনি, তুমি চিনি জলে দিলে আর বালি জলে দিলে, চিনি জলে দিলে পরে কিছুক্ষণ বাদে আমরা আর চিনিগুলোকে জলের মধ্যে দেখতে পাই না, আমরা বলি চিনি জলে গুলে গেছে। কিন্তু বালিকে জলে দিলে জল ঘোলা হয়ে থাকবে, কিছুক্ষণ পরে হয়তো দেখবে বালির কণাগুলো তলাতে ছিটিয়ে পড়ে আছে, দেখতে পাবে চোখে। আমরা বলি বালি তো জলে গলে না, তাই এরকম হয়ে আছে। নুন দিলে চিনির মতোই দেখতে পাবে, জলের মধ্যে গুলে গেল। এখন কোন জিনিস জলে বা যে কোনো সলভেন্টে সে কি করে সলেবল হয়, দ্রাব্য জিনিসটা কি? আমিও বলবো চিনি জলে গুলে গেছে। একটা মানুষ যে হয়তো ক্লাস 5-6 পড়ছে, সেও বলবে চিনি গুলে গেল জলের মধ্যে। কেউ হয় যে পড়াশোনা শেখেনি, সেও বলবে চিনি জলের মধ্যে গুলে গেল। এই গুলে যাওয়ার প্রক্রিয়াটা কি, কেন, কিভাবে গুলে যাওয়া বলতে আমরা কি বুঝি, এইটা আগে তোমাদের কাছে আমি একটু আলোচনা করে নিতে চাই। আমার ধারণা তোমরা অনেকেই বিষয়টা জানো, কারণ দ্রবণ সম্পর্কে তোমরা নিচু ক্লাসে তোমাদের পড়তে হয়। দেখো, দুই ধরনের ফোর্স আছে, একটাকে বলে কোহেসিভ ফোর্স, বাংলায় বলে সংশক্তি বল। কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল। আর একটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, বাংলায় বলে আসঞ্জন বল। কখন নাম হয় কোহেসিভ ফোর্স? যখন এক জাতীয় অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করে। ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ অ্যাক্টিং অ্যামং সেম টাইপ অফ মলিকুল। এক জাতীয় অণুগুলোর মধ্যে যখন আকর্ষণ বলটা কাজ করে, তখন সেটাকে বলে কোহেসিভ ফোর্স। আর ভিন্ন জাতীয় অণুগুলোর মধ্যে যখন আকর্ষণ বল কাজ করে, তখন সেটাকে বলে অ্যাডহেসিভ ফোর্স। এখন তুমি চিনি জলে দিলে, দিলে দুটো জিনিস হয়, চিনির অণুগুলো, চিনি এই যে কেলাস, আমরা যে ছোট ছোট দানা দিই, সেগুলো কিন্তু চিনির মলিকুল নয়, সেগুলো ক্রিস্টাল। তার মধ্যে হাজার হাজার বা বলা ভালো লক্ষ লক্ষ চিনির অণু আছে, এবং তারা কোহেসিভ ফোর্স এর দ্বারা একে অন্যের দ্বারা আকৃষ্ট হয়ে রয়েছে। এইবার জলে যে মাত্র তুমি দিলে, জলের অণুগুলো কিন্তু চিনির অণুগুলোকে আকর্ষণ করতে শুরু করে, এইটাকেই আমরা অ্যাডহেসিভ ফোর্স বলি। জলের অণুর আকর্ষণ যদি বেশি হয় চিনির অণু, চিনির অণুগুলোর নিজেদের মধ্যে যে আকর্ষণ, তার চাইতে জলের অণুর আকর্ষণ যদি চিনির অণুর উপর বেশি হয়, তাহলে চিনির অণুগুলো নিজেদের আকর্ষণ বল কাটিয়ে বেরিয়ে আসবে। এবং অণু যখন কেলাস থেকে বেরিয়ে আসবে, তখন সে খুবই ছোট, তাকে চোখে তুমি দেখতে পারবে না, মলিকুলের আর কি রেডিয়াস ডায়ামিটার আছে, খুবই সামান্য। কিন্তু বেরিয়ে এসে যদি দেখা যায় সে এতটাই ছোট হয়েছে,
সেই জলের যে ইন্টারমলিকুলার স্পেস, তোমরা নিশ্চয়ই জানো যে লিকুইড, সলিড এবং গ্যাস এদের গঠনের মূল তফাৎটা কি? কোন একটা পদার্থ, জল, জল তো একটা কমন, যাকে আমরা লিকুইড ফেজেও দেখি, সলিড আইসও দেখি, আবার ভেপার গ্যাসও দেখি, তো এদের স্ট্রাকচারের মধ্যে মূল তফাৎটা কোথায়? যখন জল আইস অবস্থায় আছে তখন এর মলিকুলগুলো একটা আরেকটার গায়ে গায়ে লেগে থাকে। ইন্টার মলিকুলার ডিস্টেন্স বলে যে কথাটা সেটা কার্যকরী হয় না। যখন সেটা জল অবস্থায় আসে তখন মলিকুলগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়, দুটো মলিকুলের মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, এই ফাঁকা জায়গাটাকে বলে ইন্টার মলিকুলার স্পেস, ইন্টার মলিকুলার স্পেস, একটা ফাঁকা জায়গা তৈরি। আর গ্যাসীয় অবস্থায় ভেপার, এটা হচ্ছে লিকুইড স্টেট, যে জলটা আমরা খাই তরল অবস্থায়, আর যখন সে ভেপার অবস্থায় চলে যায় তখন এই মলিকুলগুলো এত দূরে দূরে ছড়িয়ে পড়ে যে বিরাট একটা ইন্টার মলিকুলার স্পেস, মলিকুলগুলোর মধ্যে কোন রকম ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে না, সেটা ইন্টার মলিকুলার ডিস্টেন্সটা বিশাল হয়ে যায় সেখানে। বুঝতে পারছো কথাটা? এরকম গঠনগত তফাৎ আছে। এবার আমাদের আলোচনায় ফেরত আসি, জলের অণুর টান যদি চিনির অণুর উপর বেশি হয়, কিসের চাইতে বেশি হয়? চিনির অণুগুলোর নিজেদের মধ্যে যে টান, জলের অণুর টান যদি তার চাইতে বেশি হয় তাহলে চিনির অণুগুলো বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্ন হওয়ার পর যদি দেখা যায় যে তারা এতটাই ছোট হয়েছে যে তারা জলের অণুর যে ইন্টারমলিকুলার স্পেস, এই স্পেসে গিয়ে নিজেদের জায়গা করে নিতে পারছে, তাহলে আমরা বাইরে থেকে তাকে দেখতে পাবো না, আমরা বলবো চিনি জলের মধ্যে গুলে গেছে। বুঝতে পেরেছ? আলাদা করে চিনির অস্তিত্ব আর টের পাওয়া যাবে না, তবে খেলে জলটা মিষ্টি লাগবে। তাহলে কোন জিনিস জলের মধ্যে বা যে কোনো সলভেন্টের মধ্যে গুলে যাওয়া, ডিসলভ করার কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে সেই মলিকুলটাকে ভেঙে, মলিকুল বলবো কেন, ক্রিস্টালটাকে ভেঙে ছোট হতে হবে, অ্যাডহেসিভ ফোর্সকে কোহেসিভ ফোর্সের চাইতে বেশি হতে হবে, যাতে করে ক্রিস্টালটা ভেঙে ছোট হতে পারে। ছোট হওয়ার পর সে যদি এতটাই ছোট হয়, সে যে জলের ইন্টার মলিকুলার যে ডিস্টেন্স তার মধ্যে সে ঢুকে পড়তে পারে, তাহলে সে সলেবল হবে, সেই সলভেন্টের মধ্যে সলেবল হবে। তাহলে সলেবল হতে গেলে দুটো কন্ডিশন মাস্ট, একটা হচ্ছে ভেঙে ছোট হতে হবে, আর দুই হচ্ছে ছোট হওয়ার পর ইন্টার মলিকুলার স্পেসের মধ্যে নিজেদের জায়গা করে নিতে হবে, ঠিক আছে, তবেই সেটাকে আমরা সলেবল বলবো। এখন তোমরা বলতে পারো যে স্যার জলের অণুর আকর্ষণ চিনির ওপর অণুর ওপর বেশি কি করে হবে? দেখো আকর্ষণ বল নানান প্রকৃতি আছে, আমি এখানে সেই দিকে আলোচনাটাকে নিয়ে যেতে পারছি না। জলের অণু চিনির অণুকে আকর্ষণ করে এটা হাইড্রোজেন বন্ধনের দ্বারা, জলে তো ওএইচ গ্রুপ আছে, চিনি কার্বোহাইড্রেটটা তো ওএইচ গ্রুপ আছে, তো সেখানে একটা হাইড্রোজেন বন্ড তৈরির সম্ভাবনা থেকে যায়, যার প্রভাবে চিনির মলিকুলগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়। একটা ছোট গল্পের মতো উদাহরণ দিই, তোমরা এই দেখো মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক স্তরে এসেছো, এখন নানান জায়গায় পড়াশোনা করবে, সকালবেলা 7টার সময় বই নিয়ে বাড়ি থেকে বেরোবে, 9টা সাড়ে 9টায় ঢুকে মাকে বলবে খেতে দাও, খেয়ে দিয়ে আবার স্কুল, স্কুল থেকে বাড়ি, আবার বই নিয়ে মাস্টারমশাই বাড়ি 5টার থেকে, আবার 7টায়, মানে বাইরের জীবনটাই তোমাদের অনেক বেশি ঘরের জীবনের চাই, ফলে বাইরের একটা টান তৈরি হবে, দল বেঁধে পড়তে যাচ্ছ মাস্টারমশাই বাড়ি, পড়াশোনা যাই হলো হলো, বন্ধু বান্ধবী প্রচুর হলো, গল্প আড্ডা ইত্যাদি জমজমাট ব্যাপার একটা, ফলে ঘরের মধ্যে যে বাবা মা পরিবারের মধ্যে যে টান
সেটাকে যদি আমি কোহেসিভ ফোর্সের সাথে বলি, বাবা বলছে বাবা পড়াশোনা কর, মা বলছে দুপুরবেলা বাইরে বেরোস না, আজকে স্কুলটা ছুটি আছে, আজকে বাড়িতে বসে পড়, এই যে বাবা মার উপদেশ, পরামর্শ, শাসন, এটা তুমি এতদিন মেনেছো, তোমার কোহেসিভ ফোর্সটা বেশি ছিল, পরিবারের ভিতরের টানটা বেশি ছিল, এবার এবার তোমার একটু একটু করে অ্যাডহেসিভ ফোর্স তৈরি হবে, বাইরের টানটা তৈরি হবে, আচ্ছা স্কোয়ার ফিল্ডের পাশে যে ডালপুরিটা ভাজে ওটা খেতে কেমন, একদিন পরে ফেরার পথে খেয়েই যাবো না হয় মার কাছ থেকে আজ দুটো পয়সা নিয়ে আসো, গঙ্গার ধারে তো সবাই আড্ডা দেয় যাওয়ার সময় একবার দু দু চার মিনিট বসে গেলে কি ক্ষতি হয়, এটাকে তুমি অ্যাডহেসিভ ফোর্স ধরতে পারো, অর্থাৎ বাইরের সাথে একটা টান তোমার তৈরি হচ্ছে। এখন দেখা যায় যদি অ্যাডহেসিভ ফোর্স অর্থাৎ বাইরের টানটা তোমার কোহেসিভ ফোর্স মানে ঘরের টানের চাইতে বেশি হয়ে যায়, তখন আর বাবা মার উপদেশ, পরামর্শ, শাসন শুনতে ভালো লাগছে না, অনেক ভালো ডালপুরিওয়ালা ডালপুরি বা গঙ্গার ধারের আড্ডা বা সিনেমা, তাহলে স্বভাবতই তুমি তোমার বাড়ি থেকে বিচ্যুত হতে থাকবে, বাড়ির স্বাভাবিক যে প্রক্রিয়া শাসন পরামর্শ উপদেশ প্রক্রিয়া থেকে বিচ্যুত হতে থাকবে এবং একটা সময় নিজের আইডেন্টিটিটাও হারিয়ে ফেলবে, পরীক্ষা আসবে যাবে, ভালো রেজাল্ট হবে না, তুমি হয়তো খুব ভালো রেজাল্ট করেছিলে, তোমার বাড়িতে প্রচুর রিপোর্টার এসেছিল, টিভিতে নাম বেরিয়েছিল, কাগজে ছবি বেরিয়েছিল, একটা সময় তুমি আবিষ্কার করবে যে এবারের বড় যে পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিপারেশন তোমার হয়নি, তুমি একটা অতি সাধারণ রেজাল্ট করে বেরোলে। এখানে ব্যাপারটা তাই, চিনির ক্রিস্টাল থেকে যেই চিনি বিচ্ছুত হলো সে কিন্তু ইন্টার মলিকুলার স্পেসের মধ্যে ঢুকে পড়লো, আমরা বাইরে থেকে আর তাকে দেখতে পেলাম না, আমরা বললাম কি চিনি জলে ডিজলভ করছে, অর্থাৎ তার আর আলাদা কোনো আইডেন্টিটি থাকলো না, বুঝতে পেরেছ, নুন জলে দিল তাই, নুন কিন্তু চিনির মতো মলিকুল দিয়ে তৈরি নয়, নুন কি দিয়ে তৈরি, আয়ন দিয়ে, বিভিন্ন ধরনের আয়ন দিয়ে, বিভিন্ন ধরনের কথা তো অবশ্য বলা ভুল, দুটোই আয়ন থাকে, এনএ প্লাস আর সিএল মাইনাস, এনএসিএল কে তুমি যখন জলে দেবে দিলে পরে সেটা ভেঙে এনএ প্লাস আর সিএল মাইনাস আয়ন তৈরি। এখন এই যে চিহ্নটা দেয়া হলো এই চিহ্নটা দিয়ে বোঝানো হয় কি, এটা একটা রিভার্সেবল প্রসেস বা উভমুখী প্রক্রিয়া, অর্থাৎ এনএসিএল ভেঙে যেমন এনএ প্লাস আর সিএল মাইনাস আয়ন দিতে পারি তেমনি এই আয়ন গুলো জোড়া বেঁধে আবার এনএসিএল ও ফেরত দিতে পারে এবং দুটো প্রক্রিয়া পাশাপাশি চলে, একটাকে থামিয়ে দিয়ে অন্যটা চলে না, দুটো প্রক্রিয়া একেবারে পাশাপাশি দাঁড় করে। এখন আমরা নুনকে জলে দিলে কি হয় দেখি, নুনটা জলে গুলে গেছে তাই তো, গোলার শর্তটা আমি কি বললাম, জিনিসটাকে ভেঙে ছোট হতে হবে, ছোট হওয়ার পর সে ইন্টারমলিকুলার স্পেসের মধ্যে ঢুকবে, তাহলে এনএসিএল যদি না ভাঙে এনএ প্লাস আর সিএল মাইনাস আয়নে তাহলে সে ছোট হবে না, ছোট না হলে তার ওয়াটার সলেবল হওয়ার প্রশ্ন নাই, কিন্তু প্রক্রিয়াটা তো রিভার্সেবল, অর্থাৎ এনএসিএল ভেঙে যেমন আয়নগুলো তৈরি করতে পারে এই আয়নগুলো জোড়া বেঁধে আবার এনএসিএল ফেরতও দিতে পারে এবং সেটাই অনেক স্বাভাবিক, আয়নের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, কিন্তু জলে দিলে তো নুনকে আমরা পড়ে থাকতে দেখি না, আমরা তো দেখি নুন একটু একটু করে গুলে যাচ্ছে, মানে এনএসিএল ভাঙছে, এনএ প্লাস আর সিএল মাইনাস আয়ন তৈরি হচ্ছে এবং তারা ইন্টারমলিকুলার স্পেসের মধ্যে ঢুকে যাচ্ছে। এর মধ্যে তোমরা আরো একটা জিনিস শুকিয়ে ফেলেছ, ল্যাটিস এনার্জি, অর্থাৎ এনএসিএল কে ভাঙতে গেলে এনার্জি দিতে হয়, বাইরে থেকে শক্তি দিতে হয়, কিন্তু নুন জলে দিয়ে আমরা উনুনে গরম করছিলাম দৃশ্য তো চোখে পড়ে না, নুন তো আপন মনে গলে একটু সময় লাগে, হয়তো চামচ টামচ দিয়ে নাড়িয়ে দিলে একটু তাড়াতাড়ি গলে, কিন্তু ও তো আপন মনে নিজের খেয়ালে গলে, তাহলে এই যে এনএসিএল কে ভাঙতে যে ল্যাটিস এনার্জি লাগে সেটা কোথা থেকে আসে, এই জায়গাতেই সলভেশন এনার্জি প্রশ্ন। বিজ্ঞানীরা বলছেন কি, এই যে এনএ প্লাস আর সিএল মাইনাস তৈরি হলো জলের মধ্যে, সঙ্গে সঙ্গে জলের অণুগুলো এসে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে, একটা নির্দিষ্ট প্যাটার্নে যখন এনএ প্লাস কে ঘিরছে তখন অক্সিজেন অ্যাটম গুলো এনএ প্লাস আয়নের দিকে মুখ করে আছে,
যখন সিএল মাইনাস আয়নকে ঘিরছে তখন হাইড্রোজেন অ্যাটম গুলো সিএল মাইনাস আয়নের দিকে মুখ করে আছে। জলের প্রকৃতিটাও তোমাকে একটু বুঝে নিতে হবে। জল হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি, তার মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের চেয়ে বেশি, সেটা অক্সিজেনটা ডেল্টা নেগেছে, তোমরা পড়েছ আগের ক্লাসে পিরিয়ডিক টেবিল পড়তে গিয়ে। এছাড়া অক্সিজেনে দুটো লোন পেয়ার থাকে, তোমরা বলবে স্যার লোন পেয়ার কি জিনিস, লোন পেয়ার আমি বলবো পরের ক্লাসে কোভ্যালেন্ট আলোচনার সময়। মানে সব মিলিয়ে জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, তার মধ্যে অক্সিজেনটা তুলনায় ইলেকট্রন রিচ আর হাইড্রোজেনটা তুলনায় ইলেকট্রন ডেফিশিয়েন্ট। এইবার তুমি বুঝতে পারছো এনএ প্লাস আয়ন তার কিসের চাহিদা, ইলেকট্রনের চাহিদা, সে ইলেকট্রন খুঁজছে। এবার জলের অণুগুলো চারদিক থেকে এমন ভাবে তাকে ছেকে ধরলো যে অক্সিজেন অ্যাটম গুলো সবসময় এনএ প্লাস আয়নের দিকে মুখ করে থাকে, কারোর সাথে কিন্তু এনএ প্লাস এর কোনো বন্ড হলো না, কিন্তু যে অক্সিজেন গুলো ইলেকট্রন রিচ তার ফলে এনএ প্লাস আয়নের চতুর্দিকে একটা এনভায়রনমেন্ট তৈরি হলো, নেগেটিভ এনভায়রনমেন্ট, ঋণাত্মক পরিমণ্ডল। সেই ঋণাত্মক পরিমণ্ডলে এনএ প্লাস আয়নের ইলেকট্রনের প্রতি চাহিদাটা কমে গেল। এই জিনিসটা আমি একটা একটা গল্প বলি তোমাদের। ধরো এখনকার দিনে তোমরা নেমন্তন্ন বাড়ি যাও, নানান কারণে নেমন্তন্ন হয়, জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে, আমাদের সমাজে লোক মরে গেলেও লোক খাওয়ানো হয়। এখন সমাজে ক্যাটারাক সিস্টেম হয়েছে, অর্থাৎ একটা সংস্থাকে বলে দেওয়া হয় যে কত লোক খাবে, তারা রান্না বান্না করে এনে লোকজন নিয়ে এসে সেটা তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে, আমরা খাওয়া দাওয়া করি, অনেক ঝঞ্ঝাট কমে গেছে। কিন্তু আমাদের ছোটবেলায় ঠিক সিস্টেমটা এরকম ছিল না, আরো আগে তো আরো অন্যরকম ছিল, তখন তো ডেকোরেট, আমাদের ছোটবেলাতে ডেকোরেটার বলে একটা জিনিস ছিল, তারও আগে যে জায়গাটা আমাদের জন্মানোর আগে বা জন্মানোর পরেও খুব ক্ষীণ স্মৃতিশক্তিতে মনে পড়ে যে কোনো বাড়িতে কাজ হলে পাড়ার বাড়ি বিভিন্ন বাড়ি থেকে তোমার কড়াই হাঁড়ি এগুলোকে কালেক্ট করা হতো। তখন অনেক পরিবারই ছিল যৌথ পরিবার, সুতরাং হাঁড়ি কড়াইগুলো আজকের মতো এরকম ছোট ছোট ছিল না, বড় বড় ছিল এবং তখন তোলা উনুনে রান্না হতো। যাই হোক, সেই ফেজটা পরের ফেজটা বলছি, যখন আমরা ছোট তখন এরকম ক্যাটারার বলে তো কিছু ছিল না, ঠাকুর ডেকে এনে রান্না করানো হতো, তারপর বন্ধু বান্ধব, পাড়ার ছেলেমেয়েরা, আত্মীয় স্বজন, তারাই পরিবেশন করতো খাবার। এবার যারা পরিবেশন করলো, ধরো সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত লোকজন খাইয়ে, তাদের আর খুব একটা খাওয়ার ইচ্ছা থাকতো না। সমস্ত অনুষ্ঠান মিটে গেলে পরে এটা একটা রীতি ছিল, বিশেষত বিয়ে বাড়িতে, শ্রাদ্ধ বাড়ি বা অন্য জায়গায় নয়, বিয়ে বাড়িতে একটা রীতি ছিল যে যারা পরিবেশন করলো তাদেরকে একদিন ডেকে ভালো করে খাওয়ানো হতো। এটার কারণটা কি? কারণ যারা পরিবেশন করছে পাঁচ ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা, ছ ঘন্টা, তাদের খাওয়ার পরিবেশের মধ্যে ওই যে তেল, ঝাল, মশলা, মিষ্টি, এর মধ্যে তাদের কাটাতে হচ্ছে। এই গন্ধ এবং পরিবেশ, এতে তাদের খাওয়ার ইচ্ছাটা অনেকটা চলে যেত, ফলে তারা সেদিন, তাছাড়া প্রচুর পরিশ্রম হতো, কত লোককে খাওয়াতে হচ্ছে ঘুরে ঘুরে বারবার, কেউ জল দিচ্ছে তো কেউ ডাল, কেউ মাংস দিচ্ছে তো কেউ মিষ্টি, সব মিলিয়ে তারা সেই দিন অনুষ্ঠানের দিন খেতে পারত না, সেই জন্য তাদের পরে একদিন খাওয়ানো হতো। তো আমি তোমাদের এই উদাহরণটা দিচ্ছি এই কারণের জন্যে যে পরিবেশ একটা মানুষকে কিভাবে প্রভাবিত করে। এই যে ভাড়ারে পরিবেশ, এই মিষ্টির দোকানে কাজ করে অনেক মানুষ, গরিব মানুষ, তারা হয়তো অনেক সময় অর্থের প্রয়োজনে কিছু টাকা পয়সা চুরি করে ফেলতে পারে দোকান থেকে, কিন্তু তারা যে খুব একশোটা রসগোল্লা খেয়ে ফেলেছে এরকম শুনবে না, দশটা রসগোল্লা খেয়ে ফেলেছে এরকম শুনবে না। তারপর মিষ্টির দোকানে যারা কাজ করে
ওই যে পরিবেশ, ছানা, চিনি, রস, এই সব গন্ধে তাদের মিষ্টি খাওয়ার ইচ্ছে যে খুব একটা থাকে তা না। এই পরিবেশ, আমি যে কথাটার উপর জোর দিতে চাইছি, পরিবেশ, এই যে কেউ অক্সিজেন, কোন অক্সিজেন এনে প্লাস আয়নের সাথে বন্ড করছে না, কিন্তু এনে প্লাস আয়নকে ঘিরে রেখেছে অক্সিজেন গুলো। প্রত্যেকটা অক্সিজেনে যথেষ্ট পরিমাণে ইলেকট্রন আছে, ইলেকট্রন রিচ অক্সিজেন, লোন পেয়ার আছে, প্লাস বন্ডিং ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে টেনে রেখেছে। এই যে পরিমণ্ডলটা, এই পরিমণ্ডলে এনএ প্লাসের ইলেকট্রনের প্রতি চাহিদাটা কমে যায়। একই যুক্তিতে সিএল মাইনাস তাকে ঘিরে রেখেছে ইলেকট্রোপজিটিভ হাইড্রোজেনগুলো, এ পজিটিভ চার্জ। কেউ কিন্তু সিএল মাইনাসের সাথে ডাইরেক্টলি কোনো বন্ড করছে না, কিন্তু এখানে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, যে এনভায়রনমেন্টে সিএল মাইনাসের পজিটিভ চার্জের প্রতি একটা যে আকর্ষণ সেটা কমে যাচ্ছে। এই ঘটনাটাকে বলে সলভেশন, জলের ক্ষেত্রে বলে হাইড্রেশন। এই প্রক্রিয়াতে এনএ প্লাস এবং সিএল মাইনাস এই আয়নগুলো স্থায়িত্ব লাভ করে, তার ফলে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা আর হয় না। কিন্তু রিভার্সিবল রিয়াকশনের নিয়ম অনুযায়ী সমস্ত এনএসিএল মলিকুল একটু 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 করে ভেঙে এনে প্লাস সিএল মাইনাস তৈরি করে, আর যেমন যেমন তৈরি করে তেমনি তারা স্থায়িত্ব লাভ করে। আর যে জিনিস যত স্থায়ী যাবে তার এনার্জি তত কম হবে। তা এই যে এনে প্লাস বা সিএল মাইনাস আয়ন, তারা যে জলের মধ্যে স্থায়িত্ব লাভ করলো, এর ফলে তাদের এনার্জিটা কমে যায়। এখন যে এনার্জি ছিল তার থেকে যদি এনার্জি কমে যায়, তাহলে সেই এনার্জিটা কোথায় আসবে? বাইরে বেরিয়ে আসবে, সেটাকে আমরা সলভেশন। এনার্জি নষ্ট হয় না, তোমরা তো ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি পড়েছো। তা সেই এনার্জিটা বাইরে বেরিয়ে আসে, আমরা পাই বাইরে, সেটাকে রিয়েলাইজ করতে পারি, দ্যাট ইজ কল্ড সলভেশন এনার্জি। আর এইখানেই ল্যাটিস এনার্জির উত্তরটা লুকিয়ে থাকে। এনএসিএল কে ভাঙতে তো ল্যাটিস এনার্জি, এনএসিএল এর যা ল্যাটিস এনার্জি তার সমপরিমাণ এনার্জি প্রয়োজন ছিল, তাহলে সেটা কোথা থেকে এলো? তখন বলতে হবে যে সলভেশন এনার্জি বেরোলো, এটা তো দিতে হতো, প্লাস ওকে দিতে হতো। এখন যে এনার্জিটা আমি পাচ্ছি সলভেশন এনার্জি বাইরে বেরিয়ে আসছে, তার মান যদি ল্যাটিস এনার্জির চাইতে বেশি হয়ে যায়, তাহলে পরে এনএসিএল ভাঙবে আপনার। তাহলে আমি আগের দিনের আলোচনায় যেখানে শুরু করেছিলাম যে ইলেকট্রো ভ্যালেন্ট কম্পাউন্ড তড়িৎজী যৌগ জলে দ্রাব্য, এই কথা আমরা নিচু ক্লাসে পড়েছি, কোন কোন বইয়ে পড়েছি, হয়তো পরীক্ষার খাতায় তড়িৎজী এবং সমযোজী যৌগের পার্থক্য, ইলেক্ট্রো ভ্যালেন্ট কম্পাউন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড এর ডিস্টিংগুইশ করতে গিয়ে পয়েন্ট লিখেছি যে ইলেকট্রো ভ্যালেন্ট কম্পাউন্ডস আর সলেবল ইন ওয়াটার। কিন্তু আজকে তোমাদের আমি জানাচ্ছি ইলেকট্রো ভ্যালেন্ট কম্পাউন্ড হলেই যে এটা সলেবল হবে তার কোনো মানে নেই। ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড তখনই ওয়াটার সলিবল হবে যদি ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড থেকে যে আয়ন তৈরি হয় তাদের সলভেশন এনার্জির মান ওই ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডের ল্যাটিস এনার্জির ভ্যালুর চাইতে বেশি হয়, তখনই ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো ওয়াটার সলিবল হয়। সলভেশন এনার্জি ইজ গ্রেটার দ্যান ল্যাটিস এনার্জি হলে তবেই সে ওয়াটার সলিবল হবে, অন্যথায় ওয়াটার সলিবল হবে না। ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড হলে ওয়াটার সলিবল হবে না। ক্যালসিয়াম ফ্লোরাইড, আমি আগের দিনও উদাহরণটা দিয়েছিলাম, ক্যালসিয়াম ফ্লোরাইড একটা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড যার ল্যাটিস এনার্জির ভ্যালু খুব বেশি এবং সলভেশন এনার্জির মান কখনোই ল্যাটিস এনার্জির ভ্যালুকে এক্সিড করে যেতে পারে না, সেই জন্য সিএফ টু ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড হওয়া সত্ত্বেও সেটা ওয়াটার সলিবল নয়। তোমাদের যত ইনসলেবল কম্পাউন্ড আছে তোমরা দেখবে, আমরা পড়ি ক্যালসিয়াম কার্বনেট প্রেসিপিটেট পড়ে যায়, সলেবল নয়। সলেবল নয় মানে এর সলভেশন এনার্জি ল্যাটিস এনার্জির চেয়ে কম তাই সলেবল নয়, এডিসিএল সলভেশন এনার্জি ল্যাটিস এনার্জির চেয়ে কম তাই সলেবল নয়, বুঝতে পারছো? তাহলে একটা নতুন কথা আজকে আমরা শিখলাম যে কোনো একটা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড তখনই ওয়াটার সলেবল হবে যখন তার সলভেশন এনার্জির মান ল্যাটিস এনার্জির ভ্যালু চাইতে বেশি হবে। প্রশ্ন কিন্তু এখানেও থামলো না, তুমি বলবে যে স্যার সলভেশন এনার্জি কোশ্চেনটা আসছে তো তখনই যখন আয়নগুলো তৈরি হচ্ছে সলিউশন,
কারণ আয়ন তৈরি না হলে সলভেশনের প্রশ্ন আসে না, আর সলভেশনের প্রশ্ন না এলে সলভেশন এনার্জির প্রশ্ন আসে না। কিন্তু আয়ন তৈরি হতে গেলে তো এনএসিএল কে ভাঙতে হবে, তাহলে তো ল্যাটিস এনার্জিটা আগে প্রয়োজন। এনএসিএল না ভাঙলে আয়ন হচ্ছে না, আয়ন তৈরি না হলে সলভেশনের প্রশ্ন আসছে না, সলভেশনের কোশ্চেন না এলে সলভেশন এনার্জি পাবো কোথেকে? আর সলভেশন এনার্জি ল্যাটিস এনার্জির চাইতে বেশি হলে তবেই না ক্লাসটা ভাঙবে। অর্থাৎ সেই চিরন্তন প্রশ্ন হয়ে গেল, ডিম আগে না মুরগি আগে মত। বুঝতে পেরেছ? এখানে আমরা এইভাবে বিষয়টাকে দেখবার চেষ্টা করি যে ধরো একটা চিনির ক্রিস্টাল যখন জলের মধ্যে গিয়ে পড়ে, বা নুনের কথাই তুমি ভাবো না, একটা নুনের কেলাস যখন জলের মধ্যে গিয়ে পড়ে, তখন ওয়াটার মলিকুল তো সংখ্যায় অনেক বেশি। ধরো 10 লক্ষ নুনের অণু থাকলে তুমি জানো না 10 কোটি জলের অণু আছে, তাদের ফোর্স অফ অ্যাট্রাকশন, তারাও এনএসিএল কে টানছে, জলের যে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ পার্ট সে এন এ প্লাস কে টানছে, জলের যে হাইড্রোজেন যেটা ইলেকট্রোপজিটিভ পার্ট সেটা ক্লোরিন কে টানছে। তো এই টানটা যেহেতু ওয়াটার মলিকুল গুলো সংখ্যাতে এতটাই বেশি যে এই টানটা খুবই বেশি হয়ে পড়ে, তার ফলে এনএসিএল কেলাসে তো একটা ডেফিনিট স্ট্রাকচার আছে, গঠন আছে, তার ফলে একদম পেরিফেরির দিকে অর্থাৎ বাইরের দিকে কিছু এনএ প্লাস এবং কিছু সিএল মাইনাস আয়ন এই বিপুল ফোর্স অফ অ্যাট্রাকশনের দ্বারা তারা ক্রিস্টাল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, হলে তাদের সলভেশন হয়, সলভেশন হলে তাদের এনার্জি রিলিজ হয়, সেই এনার্জিটা গিয়ে আরো কিছুটা ক্রিস্টালকে ভাঙে। দেখবে এনএসিএল ঝটপট করে সব গুলে যায় এরকম নয়, ধীরে ধীরে গুলে, আস্তে আস্তে গুলে, কিছুটা হয়তো ঝাঁকিয়ে দিলে, তুমি নাড়িয়ে দিলে কোনো একটা স্পুন দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে দিলে হয়তো একটু তাড়াতাড়ি হয়, কারণ সেক্ষেত্রে কিছু এনার্জি সাপ্লাই করা হচ্ছে বাইরে থেকে, কিন্তু মোটের উপর প্রক্রিয়াটা খুব ফাস্ট নয়, আস্তে 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 গুলে যায়। এটার কারণ হচ্ছে তাই সবটা একসাথে গলে না, প্রথমে কিছুটা ভাঙে সেটা সলভেটেড হয়, তারপর কিছুটা ভাঙে সেটা সলভেটেড হয়, এরকম করে ভাঙা এবং সলভেশন হওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে চলে। এবং সলভেশন এনার্জি যদি ল্যাটিস এনার্জির চাইতে বেশি না হয় তাহলে প্রথমে প্রক্রিয়াটা থেমে যাবে, ওই যে কটা আয়ন সলভেশনে এলো তার সলভেশন হলো, তারপর সে আর এগোতে চাইবে না, ওইখানেই ব্যাপারটা থেমে যাবে। বুঝতে পারছো কথাটা? কিন্তু এতই দেখা যায় যে সলভেশন এনার্জির মান ল্যাটিস এনার্জির চাইতে বেশি হচ্ছে, তখন সে গিয়ে আবার ক্রিস্টালটাকে ভাঙতে থাকবে, আরো বেশি আয়ন পাবে, আরো বেশি আয়ন পেলে আরো সলভেশন, আরো এনার্জি রিলিজ, এই প্রক্রিয়াতে আরো বেশি আয়ন, এইভাবে চলতে থাকে এবং ধীরে ধীরে এনএসিএলটা সলেবল হতে থাকে। তো এই হচ্ছে সলভেশন এনার্জি সম্পর্কে আমার যেটুকু তোমাদের বলবার কথা সেটা বলা। এর আগের ক্লাসে আমি বলার চেষ্টা করেছিলাম কিন্তু সময় ক্ষেপের জন্য সবটা আমার মনোমতো করে তোমাদের বলতে পারিনি, আজকে এটা বলতে পারলাম। আমি প্রসঙ্গটা এখানে আজকের ক্লাসে শেষ করছি, সামনের দিন আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ড সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে?